সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক আজকে চলে এসেছি আমরা রাজশাহী জেলা ঝলমলি হাটে। রাজশাহী ঝলমলি হাট থেকে আজকে জানবো আমরা পাটের বাজারটা। আজকে ব্যাপারী ভাইরা ভালো কোয়ালিটি পাট এবং নিম্নমানের মিলশাট পাট এগুলো কেমন দামে কিনছে, তো আমরা দেখছি বাজার আজকে প্রায় শেষ হয়ে গেছে। আজকে 27 নভেম্বর 2023 সাল, এ হাট সপ্তাহে দুই দিন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সকালে লেগে থাকে এ হাট। আমরা আজকে বাজারে এই যে দেখছি, আজকে বাজারে মোটামুটি মনে হয় টানে বেচা কেনা হয়েছে পাট, সব পাট বেচা কেনা হয়ে গেছে, সব গাড়িতে লোড করা হয়ে গেছে। আসলে পাটাটা খুব সকালে লেগে থাকে। আমরা সব পাটগুলোর ঘুরে ফিরে দেখছি, তো তারপরে দরদামটা জানবো আমরা। এক একটা ব্যাপারে এক একটা কোয়ালিটি পাট কিনছে, সব গাড়িগুলো দেখছি আজকে। কি ভাই পাট কিনলেন না বিক্রি করলেন? কিনলেন। আজকে কেমন দাম নিলেন? কম আজকে, গতকাল বানেশ্বরের চাইতে কম বাজার আছে। সর্বোচ্চ কেমন দাম আছে ভালো কোয়ালিটির পাট আজকে? আজকে বাজার কেমন দাম গেছে আমি তাই বলছি, সর্বোচ্চ ভালো মানের পাট, ভালো মালটা 2000 টাকা, তার উপরে বাজার নেই না। এখানে আবার এক একটা কোয়ালিটি এক একটা, অনেকে দেখা যাচ্ছে কমা পাট কিনে, অনেক ব্যাপারীতে একটু ভালো পাট কিনে। তো আমরা এই যে পাশ দিয়ে দেখছি, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো ভাই। কি পাট আজকে কেমন দাম নিলেন ভাই? এই যে এডি এডি কিনলাম 2000-এ। হ্যাঁ, এই পাটটা না? তো দর্শক আমরা এখানে দেখছি এটা হচ্ছে একটু মিডিয়াম সাইজের মধ্যেকার পাট। ভাই বলছে এই পাটটা আমরা 2000 করে নিছি। আর আজকে বাজারে সর্বোচ্চ কেমন দাম ছিল এর চাইতে যদি ভালো পাট একা দিতে থাকে? কারণ এটা যে পাটটা আমরা দেখছি এটা হচ্ছে একটু মধ্যম সাইজের পাট। ভাই এটা 2000 করে নিয়েছে। আর এর চাইতে যেটা ভালো কোয়ালিটির পাট সেটা হচ্ছে আপনার 2000 থেকে 2100। মিলশাট পাট বেচা কিনা হচ্ছে আপনার 1800 থেকে 1900 মিলশাট পাট বেচা কিনা হচ্ছে। আর সবচাইতে যেগুলো মরা খড়ি অনেকটা পাট উঠে থাকে ওগুলো হচ্ছে আরও 1-1 টাকা কমই বেচা কিনা হয় বাজারে। তো আজকে এখান থেকেই সবাই ভালো থাকবে।